ব্রাজিলের আশা ভরসার আরেক নাম নেইমার জুনিয়র। এক কথায় তাকে ব্রাজিলের প্রাণ ভোমরা বলা হয়। সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে রচিত হয় স্বপ্নকাব্য, অথচ সেই নেইমারই চোট পান বিশ্বকাপের প্রথম ম্যাচে। সার্বিয়ার বিপক্ষে পাওয়া চোট নেইমারকে ছিটকে দিয়েছিল পরের ম্যাচগুলো থেকে। আশঙ্কা ছিল বড় ধরনের দুঃসংবাদের, দুঃসংবাদের ভয় কেটে গেছে আপাতত। গ্রুপ পর্বের পরের দুই ম্যাচে অনুপস্থিত ছিলেন নেইমার। সুইজারল্যান্ড ও ক্যামেরুনের সঙ্গে তাকে না পেলেও নকআউট পর্বে খেলবেন তিনি। শেষ ষোলোতে আজ ব্রাজিলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ তিতে শোনালেন আশার কথা। থিয়াগো সিলভাকে প্রশ্ন ছুড়ে দেওয়া নেইমার থাকছেন কিনা, সিলভা উত্তর দেওয়ার আগেই মাইক্রোফোন নিজের দিকে টেনে নেয়া তিতে জানালেন হ্যাঁ সে থাকছে। তিতের কণ্ঠে স্বস্তির উচ্ছ্বাস। তিতে যোগ করেন সে এখন খেলার জন্য তৈরি, দলের সঙ্গে অনুশীলন করবে, সব ঠিকঠাক থাকলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে সে। কাতার বিশ্বকাপে রাউন্ড অফ সিক্সটিনে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে দক্ষিণ কোরিয়ার খেলা অনুষ্ঠিত হবে স্টেডিয়াম 974 রাজ আবু আবুত বাংলাদেশ সময় রাত 1টায়। অপরদিকে জাপান বনাম ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আজ রাত 9টায় বাংলাদেশ সময়ে। বর্তমান সময়ের শক্তিশালী দল ব্রাজিল। ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়ার পরিসংখ্যান দিকে তাকালে তারা মুখোমুখি হয়েছে এখন পর্যন্ত 7 বার। ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়ার 7টি ম্যাচের মধ্যে 6টি জয়লাভ করেছে ব্রাজিল, অপরদিকে 1টি জয় পেয়েছে দক্ষিণ কোরিয়া। যদি পরিসংখ্যানের দিক থেকে বিচার করা হয় তাহলে অবশ্যই বর্তমান সময়ের শক্তিশালী দল ব্রাজিল অনেকটাই এগিয়ে। 1995 সালের 12ই আগস্ট সর্বপ্রথম মুখোমুখি হয় ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া। সেই ম্যাচে দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়ার মাঝে শেষবারের মতো দেখা হয়েছিল 2022 সালের 2 জুন। সর্বশেষ ম্যাচে ব্রাজিলের কাছে 5-1 গোলের ব্যবধানে হেরেছিল এই দলটি। এখন পর্যন্ত এই দুটি দলের মাঝে ফিফা বিশ্বকাপে মুখোমুখি হয়নি। ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়ার তৃতীয়বার দেখা হয়েছে 1999 সালের 28 মার্চ। সেই ম্যাচে দক্ষিণ কোরিয়া 1-0 গোলে জিতেছে। ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়ার চতুর্থবার দেখা হয়েছে 2002 সালের 20 নভেম্বর। ওই ম্যাচে ব্রাজিল 2-3 গোলে জিতেছে। পঞ্চমবার দেখা হয় 2013 সালের 12 অক্টোবর। ওই ম্যাচে ব্রাজিল 2-0 গোলে জিতেছে। ষষ্ঠবার দেখা হয় 2019 সালের 19 নভেম্বর। ওই ম্যাচে ব্রাজিল 3-0 গোলে জয় পায়। সপ্তমবার মুখোমুখি হয় 2022 সালের 2 জুন। ওই ম্যাচে ব্রাজিল 5-1 গোলে জয়লাভ পায়। আজকের ম্যাচে গুগল প্রেডিকশন অনুযায়ী ব্রাজিল জেতার সম্ভাবনা 77%, দক্ষিণ কোরিয়া জেতার সম্ভাবনা 8%, ড্র হওয়ার সম্ভাবনা 15%। এদিকে জাপান বনাম ক্রোয়েশিয়ার ম্যাচটি আজ রাত 9টায় অনুষ্ঠিত হবে আল জাব স্টেডিয়ামে। এখন পর্যন্ত জাপান এবং ক্রোয়েশিয়া মুখোমুখি হয়েছে মাত্র 3 বার। 3 ম্যাচের মধ্যে 1বার জয়লাভ করেছে জাপান, 1বার জয়লাভ করেছে ক্রোয়েশিয়া এবং 1বার ড্র হয়। ইন্টারন্যাশনাল খেলার মধ্যে মাত্র 3টি ম্যাচ দিয়ে কোনো দলের শক্তিমত্তা বিচার করা সম্ভব নয়। এখন পর্যন্ত এই 3টি ম্যাচের মধ্যে এই 2 দলের মধ্যে বিশ্বকাপে মুখোমুখি হয়েছে 2বার। বিশ্বকাপের 1টি ম্যাচে ক্রোয়েশিয়া জাপানের 1-0 গোলের ব্যবধানে হারিয়েছিল এবং অপর 1টি ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। তবে জাপানে অনুষ্ঠিত ক্রিন জাপান কাপের মধ্যে ক্রোয়েশিয়াকে 4-3 গোলের ব্যবধানে হারিয়েছিল জাপান। তবে গ্রুপ স্টেজের খেলা অনুযায়ী জাপান দলটি এবার তাদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে প্রতিটি ম্যাচে। শক্তিশালী জার্মানিকে হারানোর পর গত ম্যাচে আরও একটি শক্তিশালী দল স্পেনকে অনায়াসে হারিয়েছে এশিয়ার এই দলটি। তাই জাপানকে কোনোভাবেই ছোট করে দেখার উপায় নেই। গতকাল বাংলাদেশ বনাম ভারতের রুদ্ধশ্বাস ম্যাচে 1 উইকেটে জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে 7 বছর পর ওয়ানডেতে ভারতকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। মিরপুরের 1 উইকেটের জয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 লিড নিল বাংলাদেশ। মাঝের ওভারগুলোতে তাল গোল পাকিয়ে 150-র আগেই অল আউট হওয়ার শঙ্কায় পড়ছিল লিটন দাসের দল। 187 রানের সহজ লক্ষ্য কঠিন হয়ে যায় লোয়ার মিডিল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায়। মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব দ্রুত বিদায় নিতেই ম্যাচ ফেলে যায় ভারতের দিকে। তার আগে বাংলাদেশের জয়ের পাল্লাই ভারী ছিল। বিরাট কোহলির দুর্দান্ত ক্যাচে সাকিব আল হাসান সাত ঘরে ফেরার পর ম্যাচের চিত্র বদলাতে থাকে। দারুণ বোলিংয়ের পর ব্যাট হাতেও পথ দেখাচ্ছিলেন সাকিব। দলের রান 100-র কাছে নিয়ে সাত ঘরে ফেরেন বাঁহাতি ব্যাটার। সাকিবের আগে সাত ঘরে ফেরেন লিটন দাস। চতুর্থ উইকেট জুটিতে তারা যোগ করেন 48 রান। 63 বলে 41 রান করে লিটন আউট হন।
ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম বলেই দীপক সাহারকে উইকেট দেন নাজমুল হোসেন শান্ত। দলীয় 26 রানে মোহাম্মদ সিরাজের বলে আউট হন আরেক ওপেনার এনামুল হক বিজয়। তার ব্যাট থেকে আসে 29 বলে 14 রান, শেষটা ছিল বড় হতাশার। 14 রান করে মাহমুদুল্লাহ ফেরার পরের বলেই মুশফিকুর রহিম উইকেট বিলিয়ে আসেন, তার ব্যাট থেকে আসে 18 রান। আফিফ 6 রান করে ফিরলে জয়ের আশা ক্ষীণ হতে থাকে বাংলাদেশের। ইবাদত হোসেন অদ্ভুতভাবে পা স্টাম্পে লাগিয়ে হিট উইকেট হন রানের খাতা খোলার আগেই। পরের ওভারে হাসান মাহমুদ ও আউট হন রানের খাতা না খুলেই। 8 রানের মধ্যে বাংলাদেশ হারায় 5 উইকেট। 136 রানে 9 উইকেট হারানোর পর হারের ব্যবধান কমাতে থাকে মিরাজ, স্ট্রাইক ধরে রেখে আগাতে থাকেন জয়ের নিশানায়। শেষে মুস্তাফিজ ও দেখিয়েছেন ব্যাটিং বীরত্ব। দুজনের অসামান্য লড়াইয়ের ই জয় হয়েছে মিরপুরে। দুপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারত 41.2 ওভারে 186 রানে গুটিয়ে যায়। 70 বলে 73 রানের ইনিংস খেলেন লোকেশ রাহুল। অধিনায়ক রোহিত 27, শ্রেয়াস আয়ার 24, ওয়াশিংটন সুন্দর 19 রান করেন, বাকি কেউ ছুঁতে পারেননি 2 অঙ্ক। বিরাট কোহলি ব্যাট থেকে আসে 9 রান। ঘূর্ণি বৈচিত্র্যে ভারতকে চাপে রাখেন সাকিব, 2 ওভারে দেখা পান জোড়া শিকারের। ভারতের বিপক্ষে ওয়ানডেতে প্রথমবার নেন 5 উইকেট, 10 ওভারে 36 রান খরচ করেন, যার মধ্যে মেডেন ওভার 2টি। পেসারদের মধ্যে ইবাদতই কেবল পেয়েছেন সাফল্য, 8.2 ওভারে 47 রান খরচায় 4 উইকেট শিকার করে পুষিয়ে দিয়েছেন অবশ্য। মুস্তাফিজুর রহমান উইকেট না পেলেও রান দেয় ছিলেন কিপটে, 7 ওভারে বোলিং করে খরচ করেন 19 রান। হাসান মাহমুদ 7 ওভারে দেন 40 রান। শেখর ধাওয়ানকে বোল্ড করে ম্যাচের শুরুতেই ব্রেক থ্রু আনেন মেহেদী হাসান মিরাজ। অফ স্পিনার 9 ওভারে দেন 43 রান। সিরিজ জয়ের লক্ষ্যে আগামী 7 তারিখ বুধবার দুপুর 12টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।